ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিছু কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থাৎ আবার কল্পত্র মুখ্যমন্ত্রী সেই হিসেবে কত টাকা বাড়লো এবং নতুন ভাতা তাদের কত হলো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমরা অবশ্যই সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে পার্টিকুলার কিছু ফলোয়ার্স আছেন যারা বহুতবার কমেন্ট করেছিলেন তাদের দুরবস্থার কথা এবং তারা জানতে চেয়েছিলেন কবে কি হবে তাদের ক্ষোভ আমাদের বিভিন্ন ভিডিও কমেন্ট বক্সে উগড়ে দিয়েছিলেন সেই সমস্ত কর্মীদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিও আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের চাকরির সংবাদ চাকরির জন্য প্রস্তুতি পর্ব এবং সরকারি কর্মচারী সম্পর্কে বিস্তারিত আলোচনা বিভিন্ন ভিডিওর মাধ্যমে করে থাকি অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল অন করে দেবেন আর এই ভিডিওটিতে লাইক করে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন তো চলুন বিস্তারিতভাবে জেনে নিই ঠিক কাদের কাদের বেতন অর্থাৎ ভাতা বাড়লো এক্ষেত্রে প্রথমেই আমি নাম নেব ভিআরপি ভিলেজ রিসার্চ পারসন তারা বহুদিন ধরে অসহায়ভাবে কাজ করে চলেছেন তাদের ন্যূনতম বেতন কিন্তু দেওয়া হতো তারা দৈনিক একশো টাকা দিন হিসেবে সম্ভবত পেতেন প্রথম দিকে তারা হয়তো দৈনিক কাজ পেতেন না আমাদের চ্যানেলে বহু ভিডিওতে তারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এবং আমাদের ফলোয়ার্স হিসেবে রয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য যে নতুন ঘোষণা করেছেন তারা তিরিশ দিনেই কাজ পাবেন এবং তিরিশ দিন হিসেবে তাদের বেতন নির্ধারিত করেছেন পাঁচ টাকা অর্থাৎ প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা এটি অবশ্যই দের জন্য একটি খুশি খবর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ভিআরপি কাজ করেন তাদের জন্য এটা অবশ্যই একটা ভালো খবর আমি মনে করি এবারে আমরা চলে আসি দুয়ারে সরকার কর্মসূচি অভূতপূর্ব সাফল্য ফেলে দিয়েছে সোমবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পয়লা ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছেন রাজ্য সরকার চারটি পর্যায়ে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে আগামী চব্বিশে ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে কর্মসূচি শেষ হবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বারোটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই কর্মসূচিতে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা কাজ করছেন রাজ্য সরকার অনুযায়ী তারা যথেষ্ট ভালো কাজ করছেন এবং তাদের টিফিন বাবদ এক ধরনের ভাতার কথা ঘোষণা করেছেন এবং সেখানে তারা দু মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা দুয়ারে সরকার কর্মসূচিতে অনেক কর্মচারী কিন্তু নিয়োগ হয়েছেন গ্রামগঞ্জের অনেক শিক্ষিত ছেলে দুয়ারে সরকার কর্মসূচিতে কাজ করছেন তারা কিন্তু এই টাকাটা পাবেন পাঁচ হাজার টাকা বাড়তি এরপরে আমরা চলে আসবো প্রাণী বন্ধু ও প্রাণী মিত্র হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদেরও ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা এর আগে পনেরোশো টাকা করে পেতেন প্রতি মাসে এবং বর্তমানে তাদের ভাতা আরও পনেরোশো টাকা বাড়িয়ে বর্তমানে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুসারে কুড়ি ডিসেম্বর পর্যন্ত এক কোটি বারো লক্ষেরও বেশি মানুষ এগারোশো ছাপ্পান্নটি শিবিরে উপস্থিত হয়েছেন সরকারি বিভিন্ন সাহায্যের জন্য এটি কিন্তু অবশ্যই কল্পনীয় বিষয় এবং মমতা ব্যানার্জির বিশাল বড় একটি প্রকল্প এবং সাকসেসফুল প্রকল্প কারণ এক কোটি বারো লক্ষেরও বেশি মানুষ কিন্তু এখন পর্যন্ত পৌঁছেছেন বিভিন্ন সাহায্যের জন্য দুয়ারে সরকার প্রকল্পে পনেরো কিছুদিন আগে অঙ্গনারী হোমগার্ড ভিলেজ পুলিশ সিভিক পুলিশদের বেতন বৃদ্ধি হয়েছে আপনারা জানেন এবং আমরা পরবর্তীতে অপেক্ষায় আছি আর যে সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি বা অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প সরকারি চাকরি এবং দরিদ্র মানুষের জন্য সরকারি সাহায্য পেলেই এই চ্যানেলে আপলোড করবে এবং এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির যেমন ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্ট জিওগ্রাফি হিস্ট্রি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটিতে লাইক করে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সঙ্গে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ